just in little moments it was easy just feeling alive. 2 a.m. wide awake talking like we had the whole night. তো আমি এখন সাইকেল চালিয়ে ফিরছি, ঠিক আছে? একটা জায়গায় গেছিলাম, সেখান থেকে তো হচ্ছে গিয়ে একটা মুভি ডাউনলোড করে রেখেছি, দিদিদেরকে দেবো, সেই মুভিটা ডাউনলোড দেওয়ার জন্যই আমি যাচ্ছি, ঠিক আছে? আমার আর আমাদের মধ্যে এরকম মুভির আদান প্রদান লেনদেন সবসময় চলতে থাকে, তো ওটাই দিতে যাচ্ছি। ব্লগ আমি শুরু করলাম, চলো দেখি সারাদিনে কী করি, চলো। তো দিদি বাড়িতে এসেছিলাম আর এখানে হচ্ছে গিয়ে মুভি দেওয়ার জন্য এসেছিলাম, যেটা বললাম মুভি দেওয়ার জন্য এসেছিলাম। তা এখানে হচ্ছে কি চাউমিন রান্না হচ্ছে এখন। আমারটা সিরিয়াসলি এখন মনে হয় আমার এখন ফুড ব্লগ শুরু করবো। এখানে চাউমিন, এখানে মাছ, মাছ দিয়ে চাউমিন রান্না হবে আর ওর একটু বেশি মজা হচ্ছে। তারপরে যাই হোক, তো রান্না হয়ে যাক, তারপরে দেখাচ্ছে। তো চাউমিন রান্না হয়ে গেছে, ডিলিশিয়াস লাগছে একদম। সেই ব্যাপার, মাছ পাওয়া যাচ্ছে না দেখতে, ঠিক আছে? মাছ তো দেওয়া হয়েছে বাট মাছ পাওয়া যাচ্ছে না, আর সেই ঝাল হবে বোঝা যাচ্ছে, অনেক অনেক ঝাল দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এটাকে টেস্ট করে বলবো কেমন হয়েছে, ঠিক আছে? সবার রিয়াকশন, ওই আগে আগে একটা ভিডিও হচ্ছে যেরকম সবার রিয়াকশন জানা হয়েছিল ওরকম ভাবে, ঠিক আছে? সব তো ওকে বল কেমন রয়েছে, বল বল। হ্যাপি লাগছে? ঝাল ঝাল কেমন? ঝাল তুই 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 কেমন কেমন ভালো লাগছে? ঝাল হয়েছে, চুলের অবস্থা খারাপ সবার আগে বলে নিলাম। ঝাল, শুধু মাছের গন্ধ রয়েছে। আমি মাছ ভালো খাই না সেই জন্য, বাদ বাকি সবই ঠিক আছে, মাছের গন্ধ রয়েছে একটু। মাছটার গন্ধ লাগছে না কিন্তু চাউমিনে মাছের গন্ধ রয়েছে, একদমই না। ঠিক আছে যাই হোক, আবার খেয়ে নেওয়ার পরে তারপরে দেখা করছি, ওকে চলো। তো হ্যালো গাইস, আমি এখন বাজে 2:16, এখন আমি বাড়িতে এসে স্নান করলাম, ঠিক আছে? স্নান করেছি, এখন আমি খেতে যাব। খেয়ে দিয়ে উঠে একটা মুভি দেখার প্ল্যান রয়েছে, নেটফ্লিক্সে রিসেন্টলি রিলিজ হয়েছে একটা মুভি, তো ওই মুভিটা দেখার প্ল্যান রয়েছে। মুভিটা দেখে তোমাদেরকে রিভিউ জানাবো আর মুভিটার নামটাও বলবো তখনই, নাহলে এখনই বলে দিচ্ছি। মুভিটা হচ্ছে কি, এনোলা হোমস, নেটফ্লিক্সের এনোলা হোমস পার্ট 2, ঠিক আছে? ফার্স্ট পার্টটা না, সেকেন্ড পার্টটা, যেটা রিসেন্টলি বেরিয়েছে। ফার্স্ট পার্টটা দেখা হয়ে গেছিলো আগেই যখন বেরিয়েছিল, তো সেকেন্ড পার্টটা, ফার্স্ট পার্টটা মোটামুটি ভালো লেগেছিল, তো সেকেন্ড পার্টটাও বেরিয়েছে, তো সেকেন্ড পার্টটা দেখবো, ঠিক আছে? স্নান করবো, মানে স্নান করে তো চলে এসেছি, যে আর স্নান করে এসে সব জামা কাপড় ধরছি, সব কটা দেখি ঠান্ডা 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 ঠান্ডা, যেটা তার জন্য যেটা পরেছিলাম এতক্ষণ স্নান করার আগে পর্যন্ত সেটাই আবার গায়ে ঢুকিয়ে নিয়েছি, কারণ ওই ঠান্ডাগুলো আবার গায়ে দিতে ইচ্ছে করছে না। পরে এসে ওই যা জামা পরেছিলাম, যা গেঞ্জি পরেছিলাম সেই গেঞ্জিটাই আবার গায়ে দিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে গিয়ে খেতে যাচ্ছি, খেতে দিয়েছে, খেতে ডাকছে, খেয়ে দিয়ে উঠে মুভি দেখতে বসবো, আর মুভিটা দেখে উঠে তোমাদেরকে মুভিটার রিভিউ বলবো কেমন হয়েছে সেটা বলবো, ওকে? চলো বাই। তো হ্যালো গাইস, এখন বাজে হচ্ছে গিয়ে সন্ধে, সরি, এখন বাজে হচ্ছে গিয়ে সন্ধে 7টা, ঠিক আছে? আর এখন আমি হচ্ছে গিয়ে এনোলা হোমস মুভিটা দেখে উঠলাম। মুভিটা ভালো, ফার্স্ট পার্টের মতনই, মানে হচ্ছে গিয়ে শার্লক হোমসকে টাচ করার চেষ্টা করে। কি করে শার্লক হোমস, যেরকম কি শার্লক হোমস যেহেতু একটা সেই লেভেলের ডিটেকটিভ, যেহেতু আমার আমার ভালো লাগে শার্লক হোমস ডিটেকটিভদের মধ্যে থেকে, তো অবশ্যই বেস্ট, ঠিক আছে? বাংলা যত ডিটেকটিভ আছে সবার মুখে একবার করলে শার্লক হোমসের তারিফ তো শোনা যায়, তো শার্লক হোমস অলওয়েজ বেস্ট। তো শার্লক হোমসের বোনকে নিয়ে কখনোই, ঠিক আছে, শার্লক হোমস বুকের যে রাইটার, যে বইয়ের যে রাইটার, সে কখনোই শার্লক হোমসের বোনকে নিয়ে কখনোই লেখেনি, বোনকে নিয়ে এটা নতুন করে লেখা হচ্ছে, ঠিক আছে? আই থিঙ্ক 2020 থেকে, হ্যাঁ 2021 থেকে, ঠিক আছে, লেখা হচ্ছে। তো এর আগের পার্টটাও রিলিজ হয়েছিল, তা আগের পার্টটাও কি করেছিল, শার্লক হোমসের ছোঁয়া নিয়ে আসতে চেষ্টা করেছিল, মানে একটুখানি
একটুখানি ঘোরালো পেছালো ব্যাপারে আনার চেষ্টা করেছিল, তো এটা তো আনার চেষ্টা করেছে সেরকম, কিন্তু এই পার্টে আমার মাঝখানের দিকে মনে হচ্ছিল একটুখানি বেশি ঘুরিয়ে ফেলছে, যতটা চেষ্টা করছে তার থেকে বেশি ঘুরিয়ে ফেলছি। দেখো তোমরা একটা জায়গা থেকে তো অবশ্যই আলাদা না, শালখনসের জায়গায় এনোলা হোমস, এনোলা হোমসের জায়গা অবশ্যই। এবারে এর থেকে বেশি আমি আর কিছুই বলতে চাই না, যাই হোক, কারণ তাহলে হয়তো দেখা যাবে বইটার বিরুদ্ধে চলে গেলাম, এরকম মনে হচ্ছে অনেকের। ঠিক আছে, তো এরকম যাতে না মনে হয় সেজন্য আমি বেশি কিছু বললাম না। আমার মোটামুটি ভালো লেগেছে, আমার যদি 5 এর মধ্যে 3 কি 2.5 দিতে পারি, 2.5টা দিয়ে দিতে পারি। ঠিক আছে, বইটাকে তো মোটামুটি ভালো ছিল, ঠিক আছে, সেরকম হাই লেভেলের কিছু ছিল না। তবে তোমরা প্লিজ, আমার দিক থেকে আমি বললাম, ঠিক আছে, সবার মুভি দেখার ধরন আলাদা থাকে, তো আমারটা আমি জানালাম। প্লিজ ফিল্ম ক্রিটিকের মতন কেউ কিছু বলো না, ঠিক আছে, আমি জানি কারা আমাকে ফিল্ম ক্রিটিক বলতে পারে, তো সেই জন্য বলছি, আমার নিজেদের মধ্যে থেকে কারা কারা বলতে পারে আমি জানি, সেই জন্য আমি বললাম ফিল্ম ক্রিটিক বলো না প্লিজ তোমরা আমাকে। আমার যেরকম মনে হলো যে এক একজনের মুভি মুভি দেখে এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম হয়, তো আমার যেরকম মনে হচ্ছে সেরকম বললাম। এনোলা হোমসটা মোটামুটি ভালো হয়েছে, সেরকম একটা খাস কিছু না, ভালো হয়েছে, ঠিক আছে, ওয়ান টাইম ওয়াচ, তো ওটাই। তো এখন আবার আমি একটুখানি দিদি বাড়ি যাচ্ছি, ঠিক আছে, তো চলো যাই, দেখি কি করি দিদি বাড়িতে গিয়ে, তারপরে তো আবার এসে খাওয়া দাওয়া করতে হবে, চলো যাই, একই রুটিন রোজ দিনকার। তো হ্যালো গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বড় টাইম চলে এসছে, দিদি বাড়ির থেকে সরি বোরোলিং মেখেছি, যার জন্য সাদা সাদা লাগছে, অন্যদিনও সাদা সাদা লাগে, ঠোঁটেও সাদা সাদা লাগে, কারণটা বলবো বলবো করে মনে থাকে না, ঠিক আছে, তো বোরোলিং লাগে লাগে শুই রাত্রিবেলা, যার জন্য সাদা সাদা লাগে, ঠিক আছে, আর হচ্ছে গিয়ে ভালো করে লাগাই, যার জন্য একটু অকওয়ার্ড লাগতে পারে, বাট আমি এরম করেই লাগাই। তো গুড নাইট বলার সময় চলে এসছে, দিদি বাড়ির থেকে চলে এসেছিলাম, অনেকক্ষণ হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুতে এসছি, তো ওয়ান, তো আমি গুড নাইট বলার রেডি করি, ওকে, 1 2 3 স্টার্ট, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, হবে না ওরম ভাবে, কাট কাট, নর্মাল বলছি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আজকের ভিডিওটা এত পর্যন্তই ছিল, আবার তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে দেখা হবে, নতুন ভাবে নতুন একটা শুরুয়াতের সঙ্গে, ওকে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট, ঘুমিয়ে পড়ো।